থেকে আজ রাতের মধ্যে মুক্তি দিতে হবে বললেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মাওলানা মহাসচিব হক হকসহ আলে মোলামাদের বিরুদ্ধে কটুক্তি ও দেশের বিভিন্ন স্থানে দিনই মাহফিল বন্ধের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত তাওহিদি জনতার লাঠি লাঠিচার্জ ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ শুক্রবার সাতাশে নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির আল্লামা বাবুনগরী ও মহাসচিব আল্লামা কাশেমি এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন দীর্ঘদিন যাবৎ তাওহিদি জনতার মসজিদের নগরী ঢাকার বিভিন্ন স্থানে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আসছে কিন্তু শান্তিপূর্ণ এ প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে সেই সঙ্গে ইসলামী নেতৃবৃন্দ বিশেষ করে হেফাজতের আমির আল্লামা জুনাইদ বাবুনাগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিভিন্ন মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে আজ বাদ জুমা জনতা বাইতুল মোকার উত্তর গেট থেকে শান্তিপূর্ণ মিছিল বের করে এই মিছিলে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচার লাঠিচার্জ সহ প্রায় তিরিশ জনকে গ্রেপ্তার করেছে তারা সবাই সাধারণ ধর্মপ্রাণ জনতা আজ রাতের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে সেই সঙ্গে ভাস্কর্য নির্মাণ বন্ধ সহ দিনই মাহফিলের অনুমতি দিতে হবে ইসলামী নেতৃবৃন্দের নামে কটুক্তি ও বিষেদগার বন্ধ করতে হবে